হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি একবার কিছু লোকদেরকে দাওয়াত দিলেন যে আপনারা আমার বাড়িতে আসুন, আপনার মেহমানদারি করব। কিছু লোক আসলেন হযরতের বাড়িতে মেহমানদারি করাবেন, তখন খাবার দিতে দেরি হচ্ছে, লোকেরা বসে খাবারের আগে গীবত শুরু করছে, পরনিন্দা করতেছে। আল্লাহর ওয়ালি হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পূর্বেকার জামানার লোকদেরকে দেখেছি, তারা আগে তোমার রুটি বক্ষণ করত, পরে গোশত বক্ষণ করত, কিন্তু তোমাদেরকে দেখলাম তোমরা আগে গোশত বক্ষণ করেছো পরে রুটি বক্ষণ করবা, এখনো তো আমি খাবার দেই নাই। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহিকে একবার বলা হলো, ইব্রাহিম ইবনে আদম আমাদেরকে কিছু নসিহত করুন, আমাদেরকে উপদেশ দিন। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মিথ্যাবাদীরা শোনো, তোমরা পরিবারের জন্য খরচ করো না, তোমরা পরিবারের জন্য ব্যয় করো না, বন্ধু বান্ধবদের জন্য তোমরা ব্যয় করো না, অত তোমরা পরকালের জন্য দুশ্মন বেঈমানের জন্য গীবত পরনিন্দা করে সব পাঠাইয়া তোমরা ভালো ব্যবহার করে দাও। আমরা এমন মানুষ, কিন্তু অন্য নামে সব পানে আমরা বুঝি না।